Hello, my dear learners and all other viewers. Welcome to Onur Parshala. Today, we are going to discuss about something different regarding the parts of speech. Aaj amra parts of speech somporke ektu bhinno rokom kichu alochona korbo. So let's get started. At first, let me ask you a question. Prothome ami tomaderke ekta proshno korte chaichi. What parts of speech is the word water? Water শব্দটি কোন পার্টস অফ স্পিচ বলো দেখি? নিশ্চয় তোমরা সকলেই কোনো না কোনো একটা পার্টস অফ স্পিচের নাম বলছো, কিন্তু ইফ ইউ আস্ক মি দ্য সেম কোয়েশ্চেন আই উইল আনসার দ্য কোয়েশ্চেন ইট সেলফ ইজ ইম্প্রপার। তোমরা যদি সেই প্রশ্নটাই আমাকে করো যে ওয়াটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলেন দেখি, তাহলে আমি বলবো প্রশ্নটাই সঠিক নয়। কেন? ঠিক আছে, সেটার ব্যাখ্যা এখন আমরা করব। কাম অন, ওয়াটার কোন পার্টস অফ স্পিচ? ওয়াটার একটা লিকুইড বা তরলের নাম। যে কোনো জিনিসের নামকে নাউন বলে, তাহলে নিশ্চয়ই তোমরা অধিকাংশ জনই উত্তর দিয়েছো নাউন, নাউন। হয়তো দুই চার পাঁচ জন ভিন্ন কোনো পার্টস অফ স্পিচের নাম বলেছ। তো চলো এখন একটু দেখে নেওয়া যাক যে পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা কি। লেটস গেট ব্যাক টু দ্য ডেফিনিশন অফ দ্য পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা কি সেটা একটু দেখে আসি। সেখানে বলা হচ্ছে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড অফ আ সেন্টেন্স ইজ আ পার্ট অফ স্পিচ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। তাহলে কোনো ওয়ার্ড যতক্ষণ না বাক্যের মধ্যে ঢুকছে সে কি পার্ট অফ স্পিচ হচ্ছে? না, হচ্ছে না। সে একটা স্বাধীন শব্দ, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড। একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড কিন্তু পার্ট অফ স্পিচ নয়। পার্ট অফ স্পিচ সে তখনই হবে যখন সে কোনো সেন্টেন্সের অন্তর্গত হবে। বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। তাহলে পার্ট অফ স্পিচ হতে গেলে ওয়ার্ডটাকে বাক্যের ভেতরে ঢুকতে হবে, অর্থাৎ বাক্যের অন্তর্গত হতে হবে, বাক্যে ব্যবহৃত হতে হবে। তাহলে আমি যদি প্রশ্ন করি, আমরা কিন্তু হর হামেশা এই বড়রা গুরুজনরা বা শিক্ষকরা প্রশ্ন করি, এই বলতে দেখি তুই ওয়াটার কোন পার্টস অফ স্পিচ, কিংবা তোমরা প্রায়শই এই প্রশ্নের কথা শুনে থাকো, এমন অমুক ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ বল দেখি, বলো দেখি। বাট কোশ্চেনটাই ইমপ্রপার। আমি হলে ছাত্রের জায়গায় আমি হলে উত্তরে বলবো, স্যার প্লিজ বাক্য বলেন, তাহলে আমি তখন খুঁজে বের করব যে এটা কোন পার্ট অফ স্পিচ। ওকে, লেটস ওয়ার্ক আউট উইথ দ্য ওয়াটার। ওয়াটার শব্দটা নিয়ে আমরা কাজ করি। চলো, লুক, আমি একটা বাক্য বলছি, ওয়াটার ইজ আ লিকুইড। পানি হচ্ছে একটা তরল। এখানে ওয়াটার শব্দটা পানি, সাবজেক্টের জায়গায় আছে, পানি একটা তরলের নাম, সুতরাং ওয়াটার শব্দটা এখানে নাউন। এবার আমি আরেকটা বাক্য বলছি তোমাদের, খেয়াল করো, আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি গাছগুলোতে পানি দেই। তাহলে এখানে ওয়াটার শব্দটার অর্থ কি? পানি দেয়া, কাজ করা। সুতরাং দ্বিতীয় বাক্যে আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এই বাক্যে ওয়াটার শব্দটা ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কাজ করা বুঝে তাকে ভার্ব বলে না? ইয়া। তাহলে ওয়াটার শব্দটা এক এক বাক্যে বসে এক এক রকম অর্থ প্রকাশ করবে, সুতরাং তার পার্টস অফ স্পিচ হিসেবে তার নামও ভিন্ন ভিন্ন হবে। তাহলে বিচ্ছিন্নভাবে একটা ওয়ার্ড, স্বাধীন একটা ওয়ার্ডকে বলে যদি আমি প্রশ্ন করি এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে প্রশ্নটা ইমপ্রপার কোশ্চেন। চলো আমরা অন্যান্য উদাহরণ নিয়ে আলোচনা করি। কাম অন, গ্রিন, গ্রিন শব্দটা কোন পার্ট অফ স্পিচ? সেক্ষেত্রেও তোমার প্রশ্ন অবশ্যই উত্তর হওয়া উচিত এমন, স্যার বাক্য বলেন, সেন্টেন্স বলেন। ওকে, আমি একটা বাক্য বলছি, গ্রিন ইজ মাই ফেভারিট কালার, গ্রিন হচ্ছে, সবুজ হচ্ছে আমার প্রিয় রং। গ্রিন এখানে একটা রঙের নাম, সুতরাং এটা নাউন। এবার আমি যদি বলি দ্য বার্ড ইজ গ্রিন ইন কালার, পাখিটা রঙে সবুজ, পাখিটার রং সবুজ, দ্য বার্ড ইজ গ্রিন ইন কালার, তাহলে পাখিটা কেমন? গ্রিন, সবুজ। নাউনের নাউনকে দ্য বার্ডকে মডিফাই করছে, তার রং বর্ণনা করছে, সুতরাং গ্রিন শব্দটা এখানে অ্যাডজেক্টিভ,
অ্যাডজেক্টিভ। তাহলে যদি আমি বলি গ্রিন কোন পার্টস অফ স্পিচ বলো দেখি, না, যতক্ষণ না বাক্যে ঢুকছে ততক্ষণ সে পার্ট অফ স্পিচ হচ্ছে না। বোঝা গেল? লেটস চেক আওয়ার উইথ অ্যানাদার এক্সাম্পল। চলো আরো একটু উদাহরণ দিয়ে আলোচনা করি আমরা। আই লাইক ভেজিটেবলস, আমি শাকসবজি পছন্দ করি। ভেজিটেবলস শব্দটা কি? শাকসবজি একটা তরকারির নাম, সুতরাং ইটস আ নাউন, রাইট? ফাইন। এবার আমি বলছি আই হ্যাভ আ ভেজিটেবল গার্ডেন, আমার একটা সবজির বাগান আছে, শাকসবজির বাগান আছে। তাহলে আই হ্যাভ গার্ডেন, আমার একটা বাগান আছে। বাগানটা কিসের? ভেজিটেবল গার্ডেন, অর্থাৎ শাকসবজির বাগান। তাহলে ভেজিটেবল কথাটা এখানে গার্ডেনকে মডিফাই করছে, গার্ডেন নাউনকে মডিফাই করছে। সো ভেজিটেবল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আশা করছি একদম পরিষ্কার হয়েছে বিষয়টা। সুতরাং এখন থেকে কোন স্বাধীন শব্দকে পার্টস অফ স্পিচ হিসেবে গণ্য করবে না। শব্দ তখনই পার্টস অফ স্পিচ হবে যখন তা বাক্যের অন্তর্গত হবে, এবং একটা ওয়ার্ড বিভিন্ন বাক্যে বিভিন্ন রকম অর্থ প্রকাশ করতে পারে। সুতরাং তার পার্টস অফ স্পিচ হিসেবে তার নামও ভিন্ন ভিন্ন হতে পারে। আশা করি একদম পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। ভালো থেকো সবাই, আরো নতুন কিছু নিয়ে, আরো ভিন্ন রকম কিছু নিয়ে পরবর্তীতে আবারও দেখা হবে। সি ইউ সুন।